চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার মোহাম্মদ মাহবুর রহমান বলেছেন চট্টগ্রামের সত্তর লক্ষ নাগরিকের নিরাপত্তায় সিএমপির প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে সবাই যখন তিনটায় অফিস থেকে বাসায় ফেরেন পুলিশ সদস্যরা তখন রাস্তায় ঘরে ফেরা মানুষের যাত্রা নিশ্চিত করতে নিরলস শ্রম দিয়ে যান সরকারি কর্মচারী তার কাজ শেষ করে ঘরে পুলিশের কাজ শুরু হয় মঙ্গলবার নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সিএমপির দোয়া ও ইস্তার মাহফিলে তিনি এসব কথা বলেন সবাই রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এরপর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে সংসদ সদস্য আব্দুল লতিফ ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান নগর পিতা আজমন নাসিরউদ্দিন সিরিয়ার চেয়ারম্যান জহিরুল আলম দোবাস চেম্বার সভাপতি মাহবুল আলম কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও জয় নিউজের সম্পাদক ও সিরাজ চৌধুরী স্বপন নৌবাহিনী ও বিমান বিমানবাহিনী চট্টগ্রাম অঞ্চলের প্রধান সহ বিশিষ্ট বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক জয় টিভি চট্টগ্রাম